পেলাম জিব্রিলকে দিলেন, তারপরে আপনি মহানবীকে দিলেন, ইঞ্জিল ঈশাক জিব্রিলকে দিলেন ঈশার মাধ্যমে, জবুর আপনি জিব্রিল দাউদের মাধ্যমে, তাওরাত আপনি জিব্রিল এবং মুসার মাধ্যমে, তারপরে সব কালাম আপনি দুইটা উসিলা নিলেন। আপনার তো আর পীর বলা যাবে না, আপনার তো বলা যাবে না আপনি দুইটা পীর ধরছেন, নাউজুবিল্লাহ। কারণ ওহি নাজেল হয় নবী রসুলের উপরে, তখন হয় আলাইহিসসালাম, ওহি নাজেল হয় মুসা ঈসার মার কাছে, তখন হয় রাদিয়াল্লাহু তাআলা, ওহি নাজেল হয় মৌমাছির উপরে সূরা নহলের 68 নম্বর আয়াতে, তখন কি আমরা আপনারা বলবো মৌমাছি আলাইহিসসালাম? কখনো না। সুতরাং আমরা যখন উসিলা ধরব সেটা হবে পীর, আপনারটা হবে না, আপনারটা হবে মাধ্যম। আপনি দেখিয়ে দিলেন মাধ্যম ছাড়া আমাকে পাওয়া যাবে না। আচ্ছা ধরলাম পীর, একদল মৌলবী বলে পীর ধরা যাবে না, সোজা আল্লাহর ডাক দেব, রাইট, মেনে নিলাম। আমার লক্ষ লক্ষ অলি গাউস কুতুব আব্দাল আরিফরা বলতেছেন পীর ধরে আল্লাহকে পেতে হবে না, হয় আল্লাহ পাওয়া যাবে না, এমন কথাও বলেন, লা সাইকুন ইবলিস সাইক, যার পীর নাই শয়তান তার পীর, তার প্রবৃত্তি তার পীর। আচ্ছা দেখি তো খাজা গরীব নওয়াজ পীর ধরেছেন কিনা, উনি তো হুসাইনি হাসানি, সোজা ডাইরেক্ট রসুল্লাহর বাবা থেকে হুসাইন, মাতৃকা হাসান, সুলতানুল হিন্দ, যে ভারতের 4 কোটি মধ্যে 92 লক্ষ মুসলমান যিনি বানিয়ে গেছেন, উনি তো পীর ধরেছেন কিনা, আয় উনার পীরের নাম খাজা উসমান হারুনি, উনি সৈয়দ না, সৈয়দের কাছে সৈয়দ মুরিদ। ওই মানুষটা সবচেয়ে আরামে আছে যে জীবনেও আরামে নাই। প্রেমের কলঙ্কের মধ্যেও সম্মান আছে, রুসুয়াই নিশানে সিয়াদত হ্যায়, অহংকারীর পতাকার নিচে ধ্বংস লুকিয়ে থাকে। আগার মায় রিদ্দে খানা বাতি না বানু তো সৈয়দ মেরা নাম নাহি হ্যায়, আমি যদি আমার মুর্শিদের মধ্যে সম্পূর্ণ রূপে মুর্শিদকে বিলিয়ে না দিয়ে থাকি তো সৈয়দের খাতার থেকে আমার নাম কেটে দাও। খাজা গরীব নওয়াজ কে? সুলতান হিন্দ। আমরা কয় পুরুষ আগে, আমরা যে 92 লক্ষ মুসলমান বানিয়ে গেছেন খাজা গরীব নওয়াজ, তার দু চারটা দলিল দিই। কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার বাপ হিন্দু ছিলেন, আল্লামা ইকবালের দাদা ব্রাহ্মণ হিন্দু ছিলেন, আমাদের কেরানীগঞ্জ থানার মধ্যে যে রয়্যাল ফ্যামিলি জুলু চৌধুরীর ফ্যামিলি, লুৎফর রহমান চৌধুরীর বাপের নাম আজিজুর রহমান চৌধুরী, আজিজুর রহমান মানে ওরফে জুলু চৌধুরী, তার বাবার নাম হলো ইব্রাহিম চৌধুরী, তার বাপের নাম চাঁদ চৌধুরী, তার বাপের নাম সূর্য চৌধুরী, তার বাপের নাম শ্রী দণ্ডমুন্ডা ব্যানার্জি। আসুন আমি ডাক্তার জাহাঙ্গীর আমার ফ্যামিলি বলতেছি, নাহিদের ছেলে বাপ জাহাঙ্গীর,
জাহাঙ্গীরের বাপের নাম হেলালুদ্দিন, হেলালুদ্দিনের বাপের নাম কাজিমুদ্দিন, কাজিমুদ্দিনের বাপের নাম পঞ্চাতন আলী, পঞ্চাতন আলীর বাপের নাম আরজান, আরজানের বাপের নাম বালাজান, বালাজানের বাপের নাম শেখজান, শেখজানের বাপের নাম মিয়াজান, মিয়াজানের বাপের নাম শ্রী হরে কৃষ্ণ চৌহান। আমার বইয়ের মধ্যে আছে, আমি সৈয়দ না, আবার হাকিকতে হয়তো সৈয়দ, নূরের সন্তান হলে সৈয়দ। আগার নূর কি নসল হোতে তোমায় সৈয়দ আপসে হো জাতা হ্যায়, ইসমে গরুরিয়া ওর ঘমণ্ড নহীঁ রহতে হ্যায়। সুতরাং খাজা গরীব নওয়াজ আপনি পীর ধরলেন, আচ্ছা যিনি সবচেয়ে বড় পীর গাউসুল আজম গাউসে পাক, আপনি তার পীর ধরন লাগে না, আপনি হাসানি হুসাইন, আপনার পীরের নামও আবু সালে জঙ্গি, আপনিও আবু সালে জঙ্গির কাছে মুড়ি ধরলেন। আচ্ছা বিশ্বের সবচেয়ে বড় মৌলানা জালালউদ্দিন রুমি, রেয়ান্ডে নিকলসন, আলফ্রেড উইলিয়াম মন্টগোমারি ওয়াট, ইবি ব্রাউন, জে আর হারভেরি, বিশ্বের বড় বড় ইসলাম গবেষকেরা এক বাক্যে বলতেছেন, মাওলানা জালালউদ্দিন রুমির মতো বড় মাওলানা হয় নাই, হয় না, হবেও না। তো উনি কেন শামসুদ তাবরিজের কাছে মুড়ি ধইতে গেলেন? শামসুদ তাবরিজ তো নিরক্ষর ছিলেন, লেখাপড়া জানতেন না, উনি তো বিরাট পণ্ডিত, নিরক্ষরের কাছে কোন জ্ঞান পাবার জন্য রুমি মুরিদ হয়েছিলেন? খুতব খোদ মোল্লার কামেল নাসো তা গোলামে শামসুদ তাবরিজি নাসো, মোল্লার নিজে নিজে কামেল হয় নাই, যে পর্যন্ত আমার পীর মুর্শিদ শামসুদ তাবরিজের গোলামি গ্রহণ না করেছি। এত বড় মাওলানা, আচ্ছা আসি মুজাদ্দিদ আল-ফিসানি সিরহিন বিশ্ববিখ্যাত, তিনিও পীর ধরছেন, তার পীরের নাম হযরত বাকি বিল্লাহ, হযরত বাহাউদ্দিন নকশবন্দি উনিও পীর ধরেছেন, তার পীরের নাম আমির গুলাম, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি উনিও পীর ধরেছেন, উনার পীরের নাম আবু আলী ফরমাদি, আল্লামা আব্দুর রহমান জামি উনিও পীর ধরছেন, তার পীরের নাম নজমুদ্দিন কোবরা। তো লক্ষ লক্ষ ওলি গাউস কুতুব আব্দাল আরিফ তারা গুরু ধরে আল্লাহর সান্নিধ্য লাভ করলেন, আপনারা মাওলানারা মডারন মৌলভীরা বলেন পীরের কোনো প্রয়োজন নাই, সোজা আল্লাহরে ডাকলেই হয়। আপনাদের কথা সত্য হলে লক্ষ লক্ষ লিগাউস কুতুব আব্দাল আরিফরা 420 হয়ে যায়, 420 হয়ে যায়, আর তারা যদি সত্য হয় তা আপনারা 420 হয়ে যায়। জনসাধারণের হাতেই এর বিচার দিয়ে দিলাম, বিচার করার জনসাধারণের ক্ষমতা নাই, কেননা তকদীর যেটা লেখা আছে সেটাই হিসেবে ছেড়ে দেবে, হাতির পাতে হরিণের মাংস দিলে সরিয়ে দিবে, সে কলা গাছ খাবে। আমি যতই বিচার দেই তকদিরে যদি লেখা না থাকে আপনি কোনদিন গুরু ধরবেন না। কেন গুরু ধরব? গুরু কি আপেক্ষিক না সার্বজনীন? গুরু কি কিছুদিনের জন্য ধরব না সারা জীবন আমার লগে লগে গুরু থাকবে? এটাও তো প্রশ্ন আসে। কেন প্রশ্ন আসে? কারণ মানুষের মোকাম চারটা আধ্যাত্মিক জগতে, নাসুর মালাকুত জাবরুত লাহুত। আচ্ছা নাসুতে আছি সাধনা করলে মালাকুত, তখনও আমার গুরু আমার সঙ্গে আছে, আমরা চারজন আছি, আমি আছি, গুরু আছে, শয়তান রূপী খান্নাস আছে, আর আছে রূহ, রূহ নব রূহ গুরু খান্নাস, এই চারজন মিয়া আমি মালাকুত রাজ্যে গেলাম।
ডিঙ্গিয়ে গেলাম জাবরুত মোকামে শক্তির মোকামে সাধনার দ্বারা, যায়া দেখি হায় হায় ও হলো এই সাধনা সাধনা জাবরুত বিরাট মোকাম আটলান্টিক সাগরের মতো এই আউগাইতেছি না খালি আছে আছে। শেষ দিকে যায়া যখন আল্লাহর রহমতের লাহুত মোকামে চলে যায় তখন দেখে গুরু ডান দিক দিয়ে চলে গেছেন, খান্নাস বাঁ দিক দিয়ে চলে গেছে, নফসের উপরে রু ভেসে উঠেছে, রু আল্লাহর আদেশ, আল্লাহ জেগে উঠেছে, দলিল নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার সাহারগের নিকটেই আছি। আল্লাহ তিনটি স্থানে থাকে, লাবকা জিনের অন্তর মানুষের অন্তর, সুতরাং আমার কাছে যে আল্লাহ আছেন তাই লালন বলেছেন, লালন মরে জল পিপাসায় থাকতে নদী মেঘনা, মেঘনা মানে রু, নাহানু আক্রাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার সাহারগের নিকটেই আছি। এই লাহুতে যাবার পরে উনি উদ্ভাসিত হয়ে যায়, মাখন উঠে যায়, হায় হায় দুধের শরীর ঘোল মাঠা হয়ে যায়, তখন মাখন ভেসলেই বলে আমি মাখন, আমি মাখন। এক গ্লাসে পানি রাখেন, ওই গ্লাসের পানি যদি বলে আমি পানি, মিথ্যা বলে নাই, জগের পানি যদি বলে আমি পানি, মিথ্যা বলেনি, কলসের পানি যদি বলে আমি পানি, মিথ্যা বলে, বিরাট ড্রামের পানি যদি বলে আমি পানি, মিথ্যা বলে নাই, পুকুরের পানি যদি বলে আমি পানি, মিথ্যা বলে নাই, খালের পানিও যদি বলে আমি পানি, মিথ্যা বলে নাই, নদীর পানি যদি বলে আমি পানি, মিথ্যা বলে নাই, সাগরের পানিও যদি বলে আমি পানি, মিথ্যা বলে নি। আয়তনের প্রস্থ হয়ে ভিন্নতা থাকতে পারে কিন্তু পানি একই, সব কেন্দ্রী সব কুষারের মধ্যে একই রস, সব অলঙ্কার গালাইলে একই সোনা, সব গাভীর দুধ একই দুধ, সুতরাং সব মোমবাতিতে একই আলো, মোমবাতি হাজার আলো একটাই, তাই নফস বহু রু এক বচনে, কোরআনে 17 বার রুহের উল্লেখ আছে, এই রু এক বচনে, কেন রু আল্লাহর আদেশ, আল্লাহ এক রুহও এক, আদেশ এক আল্লাহ এক, আদেশ আল্লাহর চিকা আলাদা না। সুতরাং যেই মাখন ভেসে উঠে তখনই মনসুর আল্লাহ বলে উঠে আল্লাহ হক আমি সত্য, জুনায়েদ মুক্তাদি বলে ফেলেন লাইসা ফি সুফাতি সিওয়া আল্লাহ তাআলা, এই চুপ্পার মধ্যে আল্লাহ ছাড়া কিচ্ছু নাই, বায়েজিদ মুস্তামি বলে ফেলেন আনা সুবহানি মাজা মুশানি, আমি সুবহানি সব শান আমারি, গাউসুল আজম বলে ফেলেন যা আদম না বুদে তো মান বুদাম, আদম যখন ছিল না তখন আমি ছিলাম, যাব হাওয়া না বুদে তো মান বুদাম, যখন হাওয়াও ছিল না তখন আমি ছিলাম, যমদগ্নিমণি বলতেছেন সোহম সোহমি আমি তিনি তিনি আমি, শ্রী শ্রী চৈতন্যদেব বলতেছেন তুই মুই মুই তুই, তুই আমি আমি তুই, পাত্র ভিন্ন জিনিস একই, গ্লাসেও যে জিনিস, কলসিতেও সেই জিনিস, পুকুরেও সেই জিনিস, খালেতেও সেই জিনিস, নদী সাগরেও সেই এক, যখন লাহুতে চলে যায় তখন আর গুরু থাকে না, সুতরাং গুরু আপেক্ষিক, কিছুদিনের জন্য জাবরুত মোকাম পর্যন্ত গুরুর দাম, যেই লাহুতে গেলেন গুরুর আর এক টাকাও দাম নাই, দলিল নূরে হাকগঞ্জে নূরে বাবা জান শরীফ শাশুড়েশ্বরী বলতেছেন যখন আমার রূপে আমি যাই নিজ মুকুরে নিজেকে দেখিতে পাই, যখন আমি লাহুত মোকামে চলে গেলাম আয়নার মধ্যে আমাকেই আমি দেখি, ও গো সুরেশ্বরী আপনার পীর তো আছে, আপনি তো আর আসমানতে পড়েন নাই, আপনার পীর বাবা শাহ সুফি ফতে আলী শাহ, উনাকে দেখেন না কেন,
আমর রূপে যখন যাই নিজ মুকুরে ফতে আলী শাহকে দেখেন না কেন, নিজেরে দেখেন কেন, কারণ তখন আর গুরু থাকে না। তাই মুজাদ্দিদ আল-ফিসানি সিরহিন মাতনাউল উলুম কিতাবের 86 পৃষ্ঠায় বলেছেন, পীরে তাস্তাওয়াল মাবুদ তাস্ত, তোমার পীরই হলো তোমার প্রথম মাবুদ, আখের মাবুদ বলেন নাই, শেষ মাবুদ না, শেষ মাবুদ আল্লাহ, পীরে তাস্তাওয়াল মাবুদ তাস্ত, তোমার পীরই হলো তোমার প্রথম মাবুদ, আখের মাবুদ বলেন নাই, কারণ আখের মাবুদ তোমার মাবুদ তুমি, তোমার পীরও তুমি, তোমার মুরিদ তুমি। যেই লাহুত মোকামে গেলেন তখন হাফেজ সিরাজি বলতেছেন, চু খুদরা বিঙ্গারাম দিদম হামুরাস জমালে খুদ জমালে ইয়ারে দিদম, যখন সম্পূর্ণরূপে মুর্শেদে ফানা হয়ে গেল।